নারায়ণগঞ্জের রূপগঞ্জে 3,000 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি সহকারী কমিশনার আতিকুল ইসলামের নেতৃত্বে তারাবো পৌরসভার বরপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই সময় দুটি খাবার হোটেলকে নগদ জরিমানা সহ অবৈধ সংযোগে বিপুল ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ সুরুজ আলম জানান, গত মাসে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় 3,000 ও মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও 3,000 অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। রূপগঞ্জে 30টি পয়েন্টে আরও 40 থেকে 50 হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।